প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দেশ টিভির সেলিব্রিটি টক শো মমতাজ মিহিতি পূর্ণিমার আলোয়। আপনাদের সঙ্গে আমি আছি পূর্ণিমা, আর আমার সঙ্গে আছেন সঙ্গীত অঙ্গনের জনপ্রিয় মুখ খান আসিফুর রহমান আগুন এবং জনপ্রিয় নৃত্যশিল্পী ফারহানা খান তান্না। আমরা কথা বলবো এই দম্পতির সঙ্গে, জানবো তাদের অনেক জানা অজানা কথা। অনুষ্ঠানের আগে আপনাদের দুজনকে দুটো কাগজ দেওয়া হয়েছিল নিজেদের পছন্দ অপছন্দ লেখার জন্য। আপনি আপনার পছন্দের সব কিছু লিখেছেন, আপনি আপনার পছন্দের সব কিছু লিখেছেন, কাগজ দুটো আমার কাছে আছে, কিন্তু আমি একটু ঘুরিয়ে দিয়েছি। আচ্ছা, ঘুরিয়ে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে, আপনি যে আপনার পছন্দগুলো লিখেছেন সেটা আমি ভাবিকে জিজ্ঞেস করব, মিলিয়ে দেখব সে কতটুকু আপনার সম্পর্কে জানে, আর ভাবি যা লিখেছে আপনাকে সেই প্রশ্নগুলো করব, আপনি তার সম্পর্কে কতটুকু জানেন। আচ্ছা, বলতে পারবে না। ঠিক আছে, প্রথমে তাহলে আমি ভাবিকে দিয়ে শুরু করি। আচ্ছা, আগুন ভাইয়ের প্রিয় ফুল কি? প্রিয় ফুল বলতে তো আসলে সেরকম কোনো ফুল আছে কি না, লিখেছে কিছু একটা, আসলে ওই যে বললাম যে রাস্তার যে কোনো ফুল, ঘাস ফুল বা এই টাইপের কিছু, এরকমই ওর মানে ভালো লাগা। প্রশ্ন উত্তর ফাঁস হয়ে গেছে নাকি কোনো কারণে? না। আচ্ছা, প্রিয় পাখি আগুন ভাই? প্রিয় পাখি ঈগল, চিল। ধারে কাছে, হ্যাঁ সে লিখেছে চিল, ভালোই। প্রিয় রং? প্রিয় রং মনে হয় কালো। উত্তর সঠিক হয়েছে, পারলে না কেমন জানি খারাপ লাগছে, না পারলে ভালো লাগতো। আচ্ছা, প্রিয় কবি? প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা হ্যাঁ এটা কমন পড়েছে, উত্তর ঠিক হয়েছে। প্রিয় বই? প্রিয় বই ওভাবে তো ওকে কখনো বই পড়তে দেখিনি, তবে গীত অভিধানটা পছন্দ করে সে সবসময়। কনফার্ম আমি যাই না তো দুজনের, আমি আচ্ছা তাহলে তো ওই যে পাখিটা বলতে পারতাম, পাখি। আচ্ছা ঠিক আছে, একদমই জানি, উত্তর সঠিক হয়েছে, হ্যাঁ গীত বিতান, ঠিকই আছে। প্রিয় গান? প্রিয় গান, ও মাই গড, প্রিয় গান তো আমি তো যত জানি সব গানই ভালো লাগে ওর, সেভাবে পার্টিকুলারলি কোন গান পছন্দ করে? একটা গান তো লিখেছে, নাম গানের নামটা কার গান তোমার? আপনি বলেন, বলতে পারবো না। না আপনি ঠিক আছেন, লিখেছে অনেক ও, তাই না? আমি একটু কনফিউজ করার চেষ্টা করছি, তাই জানি ওর তো সব গানই পছন্দ, মানে ওভার সব গানের মধ্যে সে লিখেছে অনেক। আচ্ছা, প্রিয় নায়ক নায়িকা? নায়িকা তো ববিতা, শিওর, একদম 100% শিওর ববিতা। আচ্ছা, আর নায়ক সালমান মনে হয়, কারণ ও খুব সবসময় সালমানের ও ভক্ত আসলে বলতে গেলে। উত্তর সঠিক হয়েছে, ববিতা প্রবর্তন করে বলবো, লুকিয়ে লুকিয়ে প্রেম, ঠিক আছে। প্রিয় মানুষ? বাবা তার, হ্যাঁ উত্তর সঠিক। প্রিয় শখ? প্রিয় শখ, এতক্ষণ ভাবার সময় দেওয়া যাবে না, ঝটপট ঝটপট ঝটপট। প্রিয় শখ কি? আমি পারিনি, একটা পারিনি, গিটার বাজানো। ও না পারলে খুশি লাগে। আচ্ছা, প্রিয় খাবার? তো খুব সিম্পল খাবার খেতে পছন্দ করে, দেখেছি কিন্তু ফ্রুটসের মধ্যে, ফ্রুটস আমি লিচু তাহলে, হ্যাঁ আমি আমি দিয়েছি ক্লু দিয়েছি বলে লিচু, ঠিক আছে। প্রিয় পোশাক? প্রিয় পোশাক জিন্স শার্ট মনে হয়, হ্যাঁ জিন্স টি শার্ট দিয়েছে, হ্যাঁ। আচ্ছা, রেগে গেলে কি করেন? রেগে গেলে হাউকাউ করে, উনি লিখেছে জানি না, আমি জানি ও কি করে, ও নিজেও বোঝে না ও কি করে। আচ্ছা, ওনারটা হচ্ছে জানি না, বেশিরভাগই আপনি পেরেছেন একটা ছাড়া, শখটা ছাড়া, তো নাইস ডান। এবার আচ্ছা দেখি, তান্না ভাবের পছন্দের ফুল, প্রিয় ফুল? বেলি। এটা অবশ্য কমন, এটা কমন, এটা কমন, বেলি, এটা কমন থাকে। আচ্ছা, পেরেছে। প্রিয় পাখি? জানি না, পারবো না, সব পাখি ভালো লাগে। ও লিখেছে সে। প্রিয় রং? কালো। হয়নি, সাদা, সাদা। আরে প্রিয় কবি? কবিতা পড়তে তো ওকে এখন পর্যন্ত আমি দেখিনি কোনোদিন, লিখেছে তো, কিন্তু আমি একজন নৃত্যশিল্পী। হ্যাঁ রাইট, কাজী নজরুল ইসলাম। প্রিয় বই? না প্রিয় বই নাই,
সঠিক উত্তর প্রিয় শখ তুমি জানো না আমি সবচেয়ে বেশি মানে আমার ভালো লাগে কোন কাজটা করতে ঘুরে বেড়াতে পছন্দ ঘুরে বেড়াতে ট্রাভেলিং আচ্ছা প্রিয় খাবার সকালের নাস্তা হ্যাঁ রুটি ডিম আলু ভাজি সকালের নাস্তা একদম পারফেক্ট ভোরে খাই সকালে রুটি ডিম আলু ভাজি রাইট প্রিয় পোশাক শাড়ি পারফেক্ট রেগে গেলে কি করেন চুপ থাকে হ্যাঁ এটা তুমি আগেই বলে দিয়েছো না একদম কারেক্ট কে বলেছে পারবে না সেটা হচ্ছে ভাবির তিনটা পজিটিভ দিক আর তিনটা নেগেটিভ দিক ওর কোন নেগেটিভ দিক নাই অ্যাবসলিউটলি আমি বললাম যে ওর কোন নেগেটিভ দিক নাই ওর সব পজিটিভ আর এই প্রশ্ন যদি ওকে করিস ওর উত্তর হওয়া উচিত আগুনের সবই নেগেটিভ আগুনের কোনো পজিটিভ দিক নাই শুধু একটু ভালো গান গায় অভিনয় টভিনয় করার চেষ্টা করে মাঝে মাঝে উতরিয়ে যায় এই ওর উত্তরটাও আমি দিয়ে দিলাম আচ্ছা এখন আপনি বলেন বয়সের সাথে সাথে মানুষ আসলে চেঞ্জ হয় আচ্ছা তো আগুনেরও বেশ অনেক চেঞ্জ এমনি ওর তো সবাই জানে আসলে আগুনের সম্পর্কে একটা মানুষের ভুল ধারণা আছে যে সবাই জানে যে খুব বদরাগী খুব মেজাজ করে সব জায়গায় কোনো মানে ভাঙচুর এই ধরনের একটা বাজে একটা রিপোর্টেশন সেটা ছিল কিন্তু সেটা বহু বছর আগের কথা সেটা চেঞ্জ তো অবশ্যই হয়েছে কারণ আমাদের বাচ্চা কাচ্চারাও বড় হয়ে গেছে তো মানুষের তো চেঞ্জ হয় আর সে আল্লাহর মতে এখন মানে সেই জিনিসটা না এখন বোঝে আসলে যেটা কোনটা করা উচিত কোনটা করা উচিত না তো আমি ওকে ওর এটা খুব ভালো একটা পজিটিভটা বললেন আর নেগেটিভ কিছু এখন মিলিয়ে বললাম মিলিয়ে ঝিলিয়ে বল কি ম্যানেজ আমরা অনেক কথাই চেষ্টা করি আমি মানে পারলাম না তাও দু একটা একটু বেরিয়েছে এত ইন্ধন জোগালাম তাও হলো না আমি এখন আগুন ভাইয়ের যদি কোনো পছন্দের গান থাকে এই মুহূর্তে যেটা মনে পড়ছে সেটা হচ্ছে ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলাট তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার না মেঘ না চাইতে বৃষ্টি বলে না মানে আমি না মনে মনে ভাবছিলাম যে এই গানটা ওনাকে আমি গাবো বাট উনিই বলে দিলেন প্লিজ ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলাট তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা একসাথে রয়েছি দুজন একই ডোরে বাঁধা দুটি প্রাণ ছিঁড়বে না কভু এই বাঁধন আসলে আসুক তুফান তুমি আমারে হাই বলবো শতবার আমি চান্স গিয়ে নিলাম আমার সাথে গা তুমি খুব সুন্দর গান করো আমি গান শিখতাম একাডেমিতে এই সুযোগে কিন্তু আমার আগুন ভাষাতে গান গাওয়ার স্বপ্নটাও পূরণ হয়ে গেল অনেক ধন্যবাদ আগুন ভাইকে প্রিয় দর্শক মমতাজ মেহেদি পূর্ণিমার আলোয় এই অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সঙ্গেই থাকুন মমতাজ মেহেদি